বোঝাই কে মনে তুমি ছাড়া কে আছে গো আমার থাকা জীবনে ছেলে পাঠশালা চলে এসেছো তোমরা আমাকে নিয়ে যাবে না পাঠশালা আমি তোমাদের সাথে যাবো পাঠশালা তুই বাবা বাবা করা ছাড় দেখ কার বাড়ির সামনে এসেছি আমরা সবাই স্কুল গেলেও কিন্তু সে না স্কুল গেলেও কিন্তু হয় না এটা অচিন্ত জগারের বাড়ি না তার একটা নাম রয়েছে কি হিম্মত বালা ও হিম্মত বালা হ্যাঁ তো আমি ডাক দিব ডাক দে আয় হিম্মত বালা কি হয়েছে রে স্কুল যাবি না আমার
মাছরে আমার বউ আমার তামনা গো আমি একটু পেন্টুল পড়ছি গে পেন্টুল তাড়াতাড়ি আই স্কুলে সময় হয়ে গেল পেন্টুল পড়ছি পেন্টুল আজকে রাখি বানাতে আমার দিদি পেন্টুল দিয়েছে কিনা পেন্টুল পড়ছি তাড়াতাড়ি আই শ্যাম্পু পড়ে নালারে সুরমা লাগাইলে নালারে লিপস্টিক পড়ে নালারে আলতা মাখে ছেলেদের সঙ্গে পাঙ্গা নিস না পাঙ্গা আজকে জানিস কে বারুদ বারুদ তুফান বছরে একবার আসে আর যখন আসে সবাই ফাসে হাসান বের করব আমি খবরদার কি খবরদার মারব কানে মুদবি পেনে মারব ঠোঁটে যে পড়বি কোটে হ্যাঁ আমি হিম্মত বালা তুই পারবি তোর মেয়েরাকে কি মনে করিস মেয়েরা আমরা কি মনে ভাবি কি মনে করিস মেয়েদেরকে আমরা চায়ের কাপ মনে ভাবি কোন কাপ এদিকে আয় তুই এদিকে আয় চায়ের কোন কাপ মেয়েদেরকে আমরা চায়ের কাপ মনে ভাবি চা খেয়ে নিলাম কাপকে মুচড়িয়া ভেঙে দিলাম আর তোরা ছেলের কাম কিভাবে জানিস তোরা কে আমরা কিভাবে জানিস মাটির কাপ হয় না যেটাতে মাটির ভাঁড় যেটা চা খায় ছোট্ট করে নিলাম চুমুক দিয়ে নিলাম আর রাস্তাতে রোডে যেগুলো মানে ঢালাই রাস্তা আছে মেয়ে ছেলে কি করতে পারে আমরা যা পারবো তোরা তাই পারবি বল কি করতে বলবি রে আমরা মেয়েরা সবকিছু করতে পারি তোরা কে তোরা কে আমরা মেয়েরা হচ্ছি বাল জগতে আলো দি তোর আলো হ্যাঁ তোর আলো অবশ্যই যে ঘরে যাই আলো করে দি তোর আলো না রে তবে তোর জগতের আলো না তবে জগতের অন্ধকার আমরা জল জঙ্গল নারী এই কেমন করে জল জঙ্গল নারী তিনটা প্রাণের বৈরী কেমন করে তোর বাল হ্যাঁ আমরা বাল তোর যদি বাল ফাঁস হ্যাঁ আমরা কি বললি আমরা ও আমরা
তবে আমরা হচ্ছে মেয়েরা জেনারেটর তোরা যদি জেনারেটর হস আমরা হ্যান্ডেল কি বললি তবু তোর ছেলে তোকে আমরা 5 পয়সা দাম দিই না এই মেয়ে ছেলে কি করতে পারবে রে কি করতে পারবে আমরা কি করতে পারবে বল রে ছেলে মেয়েরা এখন কি করতে পারে না সকল কিছু করতে পারে মেয়েরা সব কিছু করতে পারে হ্যাঁ সব কিছু করতে পারে মেয়েরা সব কিছু বল কি করতে পারবে কি করতে পারবে জানিস কেন মেয়েরা হচ্ছে ডাক্তার হাকিম উকিল মন্ত্রী মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী যার সব কিছু করতে পারে সময় ছেলে হ্যাঁ মেয়েরাই করতে পারে মেয়ে ছেলে সব মেয়েরাই করতে পারে উকিল ডাক্তার হাকিম মুখ্যমন্ত্রী হাগামন্ত্রী মুতা সব মেয়ে ছেলে হ্যাঁ বেটা ছেলে দরকার নাই না বেটা ছেলে যখন দরকার নাই তোরা মেয়ে ছেলে বিয়ে করে লে তোরা ছেলেরা খুব বাজে মেয়েরা ছেলেরা যখন বাজে তো মেয়েরা কার জন্য সাজে কেন নিজের জন্য সাজি আমরা তুই যে হিপি কাটিং চুল কেটেছিস কার জন্য কেন নিজের জন্য সিয়েছি আমরা না তুই কাউকে পটাছিস মনে হয় ঝগড়া ছাটি মানে ঝগড়া ছাটি ভালো লাগে না ঝগড়া ছাটি বাদ দে এক কাজ কর তাড়াতাড়ি স্কুল চল স্কুল যাব কিন্তু তুই এটা কি করিস এইটা স্কুল তো আজকাল যে আজকে রাখি বানাতে দিয়েছে হ্যাঁ রাখি বানাতে দিয়েছে আমার দিদি দেখি না রায়গঞ্জ থেকে রাখি বান্ধা আসলো তো আমাকে ফোন করে বলছে ভাই তোর কত সাইজ গেঞ্জি লাগবে রে তা আমি বললাম কি 36 সাইজ নিলিস ভালো আমার 36 সাইজ ভালো হবে 36 বলেছিস ও তো মোটা বুদ্ধির বেটে মোটা বুদ্ধি কি করেছে জানিস কি করেছে ও তো 1290 সাইজ নিয়ে চলেছে এটা তো ভালো হয়েছে রে কেন মানে সময় সময় যখন গরম লাগছে কি না হ্যাঁ কেন প্রতিদিন যে মতো করে তুই একটা মুখে গান লাগাস একটা ভালো দেখে সুন্দর বৌদি লাগাবো নাকি এইটা গান একদিন চলছিল রে মার্কেটে রে গান শুনবো না ও ভালো গান শুনবি হ্যাঁ ভালো গান ও দাদা রে তোর হাতে গোলাপ ফুল বাংলাদেশের গান রে বাংলাদেশের গান ওই জন্য ভালো লাগছে ও দাদা রে তোর হাতে গোলাপ ফুল ভগবানে করেছে ভুল আমার নানির জাগা জাগা চুল এগুলা কি বলছিস জাগা জাগা এটা চলবে না না মায়ের গান মানে ভালো গান হ্যাঁ ভালো গান মানে রোমান্টিক গান রোমান্টিক গান তাহলে রবীন্দ্রনাথ সঙ্গীত শুন হ্যাঁ রবীন্দ্রনাথ সঙ্গীত গান মানে জ্ঞান গান মানে জ্ঞান মানুষ গানে জ্ঞান হ্যাঁ তোর ডাক শুনে যদি কেউ না আসে তবে একলা চলো রে ভালো হচ্ছে না ভালো সুন্দর কি মাসি ভালো হচ্ছে না সুন্দর হচ্ছে ও তোর ডাক শুনে যদি কেউ না আসে তবে একলা চল রে সে কথা নাই তাহলে তোর ডাক শুনে যদি কেউ না আসে দুটা সৃষ্টির বোতল আনো রে কেন তখন তোর ডাক শুনে যদি কেউ না আসে তো সবাই তখন তোর ডাক শুনে কথা শুনবে ভালো ভালো গান লাগা না ফাটাফাটি গান ফাটাফাটি নাচতে পারি নাচতে পারবি নাচতে নাচতে যাব হো কি হা ও আমার বন্ধু গো চির সাথী পাচ্ছালা ও মাই গড এই মেরে হম সফর এক জরা ইন্তজার सुन सदाए तेरे बाते बच्ची प्यारी की
Ayo, shortcut aja buat jam ya.
একটা কাণ্ড ঘটে গেছে মাস্টারের মা মারা গেছে মাস্টারের মা মারা গেছে চল আমাদের দিদা খুব ভালো ছিল এই সালা দল ভাঙে গুন্ডেগা কি হয়েছে চল কালকে চল 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 করে বুঝা মাস্টার মা মারা গেছে যাব না দেখতে তাহলে গল্পটা শুনবি না বল 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 কেমন করে মাস্টারের মা কি না ই ডিম পারতে গিয়ে মরে গেল রে ডিম পারতে গিয়ে আরে মাস্টার মা ডিম কেমন করে খুব কষ্ট হলো রে ডিম পারতে গিয়ে রে মামা এমন কষ্ট হলো রে একবারে শেষ মানুষ ডিম পারে একটুকু নাই রে এত ডিম পারতে গিয়ে কষ্ট হলো কি না একবারে শেষ রে তাই মাস্টার বলেছে হ্যাঁ তোর আমার নাম তো জানিস আমার নাম হচ্ছে হিম্মত বালা দিল বালা মদন চৈটি মুখরিলাল মাস্টার বলেছে একটা হিম্মত বালা হ্যাঁ স্কুলে যতটা ছাত্র ছাত্রী যাবে হ্যাঁ ক্লাস দিয়ে দিস আর ক্লাস লিয়ে দিস ও আজকে তুই পড়াবি আমাদেরকে ইয়েস ও কখনো নিজে জানে না আমাদেরকে পড়াবি আমার পড়াতে যদি পড়ে নিস ফার্স্ট ইয়ারে পাস এই আমি কিসের চাকরি পাবো ফার্স্ট ইয়ারে পাস আর গ্যারান্টি চাকরি শুন কিসে তুই কোন ক্লাসে পড়িস মল্লিকুচুতে মল্লিকুচুতে ফার্স্ট ইয়ারে পাস হবি আর গ্যারান্টি চাকরি গ্যারান্টি চাকরি ভাই আমি কিসের চাকরি পাবো তুই ইটুয়া চাকরি পাবি ইটুয়া ভাট্টা তো করে চানি চুলুড়ি হবে ডি যদি তুই চাকরি পাবি বাথরুম সাফ করা চাকরি আচ্ছা সবাইকে তো বলছিস আর আমি কিসের পাবো তুই সন্ধ্যাবেলা চটবি ছাবি ঠিক আছে আর এই চাকরি পাবে বাথরুম সাফ করা বিকাশের বাথরুমে জজনা হেগে যাবে তোর সন্ধ্যাবেলা ঘুগনি মুড়ি খাচ্ছিস ঘুগনি ঘুগনি হাঁকছিস বাথরুমটা পরিষ্কার করে দিয়ে যাবে তাহলে একটা বেনারসি দিবে তোকে ঠিক আছে আমি আজকে কুড়ি যা পড়া দিব পড়তে হবে পড়বি তো তুই তো আগে বলবি না তো চানি জুড়ে রে এদিকে এদিকে আমি এদিকে বই রেখে দে বইয়ের পড়া না সাদা পাতার পড়া তোর পড়া দিব ভালো হ্যাঁ দে হ্যাঁ তোর দারুণ পড়া দিব রে দে চুয়ো না তুই যেমন করে পড়া দিচ্ছিস আমার ভয় লেগে যাচ্ছে তো আমি তো গুজরের পেক না রে এদিকে তোর ভালো পড়া দিব হ্যাঁ ও তো ভিড়িস না তুই তো কাছেই ডাকছিস এদিকে দূরে দূরে থাক মেয়ে ছেলে আমার সহ্য হয় না এ শুন আস্তে আস্তে বলবি হ্যাঁ কি বলবি তুই বল তুমি হবে অনিতা তুমি হবে অমিতা আমি মন্দাকিনি আমি মন্দাকিনি তোমাকে ভালোবেসে ওর মতো ছেলেকে ভালোবাসতে যাবে আমার পড়াটে চাকরির পড়া মোদির বহু বনবি না আমি মানব তোমাকে ভালোবেসে ভালো আমার চুলকানি 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 এটা পড়া হয়ে যাবে বাস হাসুটি আর কেঁদো না আমি আসি Don't cry, baby, don't cry. I'm just coming. And I know you're missing me. Sati, are you gonna? I'm yes. Which you kiss her? Are you feeling that? I'm yes. আচ্ছা তুই কি বোঝাতে চাইছিস এদিকে ও মাই ডার্লিং এদিকে ও পোলটি এদিকে পোলটি নয় ভুলটি তোকে পোলটির মতনই দেখতে লাগছে সত্যি আমাকে পোলটির মতো লাগছে এদিকে এদিকে কি হয়েছে এই আমাকে টাচ করিস না পার্সোনাল পড়া দেবো তোকে রে পার্সোনাল এমন কি পড়া বল তোকে ভদ্র পড়া দেবো সত্যি চাকরি পাবো তো গ্যারান্টি চাকরি বিএসএফে বল তাহলে লাল লাল টমেটো লাল লাল টমেটো চাটনি করেছি চাটনি করেছি শাশুড়ি মাকে দিতে গিয়ে পেঁদে দিয়েছি আমি বিয়ে করলাম আমার শাশুড়ি মা হয়ে গেল স্কেলটা দেখ
বেশ হয়ে যাবে ভেবে হ্যাঁ ভাই চুচুন্দর চুচুন্দর এদিকে আই কিছু বলবে বন্ধু এদিকে আই চুচুন্দর কি বললে চুচুন্দর আমার মায়ের বাবা আমার নাম রয়েছে কি আমার নাম দুর্লভ লক্ষ্মীধর করে ভাই দুর্বল লক্ষ্মীধর দুর্লভ লক্ষ্মীধর রাজার বেটা ফুটানি গল্লা টিপে দেব একবার এদিকে তোকে ভালো পড়া দেব হ্যাঁ কি দেবে তুই বলবি কিচ্ছা বসে ফুটলো দাড়ি কি বললে কিচ্ছা বসে ফুটলো দাড়ি বলে দিলাম বল না বলে তো দিলাম না বলতে হবে বলতে হবে কিচ্ছা বসে ফুটলো দাড়ি বাড়িতে কালকে এটা করে আসবো এটা মুখস্থ বলছিলাম যে আজকে পড়াটা দিয়ে দাও কালকে এটা বাড়ি থেকে মুখস্থ করে আসবো মানে কিচ্ছা বসে ফুটলো দাড়ি বিয়া করি তাড়াতাড়ি সত্যি খিচ্চা বসে ফুটলো দাড়ি বিয়া করি তাড়াতাড়ি বিয়ে করি তাড়াতাড়ি তাড়াতাড়ি তাহলে বউ দেখো তুমি হ্যাঁ না বউ দেখবো তো বস এই পড় তার দের সুরে সুরে পড় সুর জানিস না দে সুর সুর দিয়ে বস সুর দিয়ে তুমি হবে অনিতাভ আমি মন্দা কিনি তোমাকে ভালোবেসে হলো চুলকানি চুপ লাল লাল টমাটুল চাটনি করেছি সময় হয়ে গেছে স্কুলে এই 11টা বাজতে আর কিছুক্ষণ বাকি রয়েছে দেখি স্কুলে যাই না কেন প্রেম জেগেছে আমার মনে কি পড়েছো তুমি ভাল্লুকের মতো আজকাল নিউ স্টাইলের ড্রেস আছে এর ঠান্ডা শীতের ড্রেস আমি ফ্যাশন করি জানেন না বসো বসো তোমরা বসে যাও তোমরা বসে যাও ভাবিনি এত জানা ভালোবাসা এই ভালোবাসা তুমি কখন আসলে সার আমাকে সার লাগছে স্যার তুমি কখন আসলি কখন আসলি না মাস্টারমশাই কখন এলেন স্যার আপনি কখন আসলি এদিকে আচ্ছা আছো আচ্ছা স্যার আপনি আচ্ছা আছো আপনি আচ্ছা আছো আপনি আচ্ছা আছো আপনি ভালো আছেন হ্যাঁ আপনি আচ্ছা আছেন চুপ সব বেয়াদব সব কথা কাট কি পড়ে এসেছিস স্কুলে রাখি বন্ধন হাতে দিয়েছে রাখি বন্ধনে এটা নাইটি পোল্ট্রি মুরগি কি হবে খালি সোয়াবিন আর আলু দিছে আর পোল্ট্রি মুরগি খাবার মন করছে পোল্ট্রি মুরগি দেবো পোল্ট্রি মুরগির আমাকে কটা ডিম দিবেন তো কটা ডিম হ্যাঁ এরকম ডিম দেওয়া যায় মানে ডিমের অমলেট তুলে খাবো আপনার মানাকে অনেক ডিম পেরেছি ডিম পারতে পারতে মারা গেছি কিন্তু আপনার গায়ে তো কোনো শীত বস্ত্র দেখতে পাচ্ছি না কেন অদ্ভুত টাইপের লাগছে কেন কি টাইপ চি চি স্যার মানে মুখাগ্নি করেছেন তো একটু ফেন এই কি ড্রেস কি বলে এগুলো কি বলে কেন হাসি মাই গড স্যার কি কি বলে এগুলো আপনার মা ডেড হ্যাঁ আপনার মা ডিম পারতে গিয়ে মারা যায়নি
তুমি হবে অমিতাভ স্যার আমি দিয়েছি স্যার আপনার পায়ে হাত দিয়ে বলছি দাদা আমি দিয়েছি স্যার আমাকে খুরমা করুন স্যার খুরমা আরে পাগল খুরমা নয় এটা ক্ষমা হ্যাঁ আমাকে ক্ষমা করে দেন স্যার পড়া দিয়েছিস আর দিয়েছিলাম মান স্যার আর হবে না কান্দর 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 আরে পাগল আমার কান্দর শিকাবি তখন তো হবে ভুল করেছিস কান্ধর বস আচ্ছা ঠিক না আমার পড়া হয়ে গেছে স্যার আগে প্রার্থনা কর পড়া হয়েছে প্রার্থনা কর আগে প্রার্থনা কর প্রার্থনা মেয়ের ছেলে সবাই মেয়েরা মেয়েদের লাইনে ছেলেরা ছেলেদের লাইনে আর হিজড়ারা হিজড়ার লাইনে কি চলো जे जे रघुपति राधव রাস্তার টাকা খাইলো নে মরার প্রধান এটা সত্য এটা ঠিক বলেছিস তুই কথা ঠিক কিন্তু এটা কেন হবে না এই ভালো করে বলো সীতারাম জয় জয় বকরা বকরি সব যাইছে তাই পড়া করেছিস কিন্তু স্যার অত জায়গা থাকতে এখানে এসে বসে আমাদের ভিড়ে দৌলি মানে পাসনি এদিকে ওই ধারে যাও মেয়েদের কাছে নয় মাস্টার খুব হিন কুট্টা রে আগে বল দৌলি মানে পাসনি পাসনি মানে দৌলি দৌলি মানে খুরপা খুরপা মানে নিড়াউনি এটা পড়া দিয়েছি জননী মানে মা জননী মানে মান মান আরে মা গর্ভধারিণী মা জননী মানে গর্ভের ধারানি মা মাই হেড মানে আমার মাথা মাই হেড মানে চুড়ির মাথা মাই হেড মানে চুড়ির মাথা এই পাগল ওটা নয় বল মাই হেড মানে আমার মাথা আমার মাথা মাই হেড মানে এই আমন শিকার মাথা মাই হেড মানে সুটকির মাথা আরে সে নয় মাই হেড মানে হচ্ছে মাই মানে আমার মাই মানে আমার মাই মানে আমার মানে আমার নিজের মাথা মাই হেড মানে মাস্টারের নিজের মাথা আরে
হ্যাঁ আমার মাথা বুঝা না স্যার আমি যে বলছি তার মাথা হ্যাঁ ও যে বলছ আমারই মাথা হ্যাঁ মাই হেড মানে আমার মাথা হ্যাঁ শুন আরেকটা কথা ডগ মানে বিল্লি ডগ মানে বিল্লি নয় ডগ মানে কুকুর বু বু হ্যাঁ বু বু ডগ মানে বু বু আরে শুন ওই যে যে ইংরেজিতে লেখা আছে 1 থেকে 10 পর্যন্ত সব বাংলাতে বলতো দেখি হ্যাঁ শোনা দেখি 1 স্যার 2 আরে 3 ইংরেজিতে পড়ছে বাংলায় বাংলায় বল বাবা বাংলায় বল আমরা বাঙালি খালি বাংলায় বলবো শুধু বাংলা বল শুধু বাংলা খালি বাংলায় হ্যাঁ বাংলা 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 আরে 1 2 কে বাংলা বল বাংলা 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 খালি বাংলায় 1 কেও বাংলা কর 2 টাকেও বাংলা কর বাংলা বাংলা তোর মাথা আমার মুন্ডু বাংলা 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 কপাল দিয়ে বাক্য রচনা করতে দেখি হ্যাঁ কপাল দিয়ে বাক্য রচনা কপাল দিয়ে হ্যাঁ বাক্য রচনা কপাল দিয়ে হ্যাঁ বাক্য রচনা কর কপাল ভিজিয়ে যায় চোখের জলে কপাল ভিজে যায় চোখের জলে হ্যাঁ আরে পাগল তোর মাথার মুন্ডু কপালটা উপরে চোখেরটা নিচে চোখে যে ভিজে যাবে কি করে রে পাগল ও তার পলে লাইনটা শুনবেন না পরে আবার লাইন রয়েছে কপাল ভিজে যায় চোখের জলে হুম ঠ্যাং দুটি বাঁধা ছিল গাছের ডালে তাহলে চোখের জলটা কোন দিকে যাবে সে তা তো ঠিকই বলেছিস আমাকে পাগল পেয়েছিস বুদ্ধি আছে বুদ্ধি আছে তাই জন্য তো পেন্ডুল করলো মুতি ঠিক বলেছিস আচ্ছা শুন আই আজকে যখন আমরা এসেছি তখন আজকে পড়াটা হবে পরিবেশ এক এক কে এক চান্না দিয়ে বউ পালালে উকি মেরে দেখ তুই একা তুই হাতটা চাপ ভুই এটা পড়া দিনই তিন একে দিন বুয়ে মক্কে করে গিন গিন আরে আমি এটা পড়া দিনই তোকে শোন না চার একে চার লাগতি ও বাবা আমি এটা পড়া দিই হ্যাঁ আমি পড়া এটা দেই নি আজকে কোনটা দিবি শুন আমরা আজকে কি পড়তে এসেছি এখানে আজকে পড়ব আমরা পরিবেশ 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 কাকে বলে আমি জানি পরিবেশ কাকে বলে আমি জানি কাকে পরিবেশ সেটাকে বলে স্যার যেখানে মদ বিক্রি হবে মাংস বিক্রি হবে মার্গ 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 সকে এটা কি মোরা গেল মারপিট করে এটা পরিবেশ ভালো পরিবেশ এটাই পরিবেশ ভালো মুশকিল অবস্থা আচ্ছা শুন আজকে উলা করবি না নাম গালা ডাকবি না নাম ডাকছি ডাক না আজকে আমি সর্বপ্রথমে আজকে আগে নামটা ডেকে নি কারা কারা এসেছে মিটে মিলে চাল দিতে লাগবে কয়জন এসেছে না এসেছে খিচুড়ি কখন দেবে দেবরে বাবা দেব ই করবি আজকা এই বাড়ির মেয়েটা আছে না হ্যাঁ এই বাড়ির মেয়ে ছেলেটা রান্না করে এখানে আমাদের স্কুলে এই বাড়ির মেয়ের বলতে ওই বিকাশের বহু হ্যাঁ রান্না করে ওকে মা গিয়ে বিকাশের বউ রান্না করতে দিস না স্যার কেন মা গিয়ে ওর শ্বশুর নাই শ্বশুর হ্যাঁ ওর শ্বশুরটা বিকাশের বউ যখন যেদিন ডিম রান্না হয়েছে কিনা আর সাজার মধ্যে কিনা পকেট বানিয়েছে স্যার আর ডিম চুরি করে নিয়ে যাচ্ছে ওর শ্বশুরকে খিলাইছে তাই নাকি দেখেছিস মৌসুমি তো ও চুরি করছে স্যার মৌসুমি 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 হ্যাঁ আরে মৌসুমি না কাল কমলা লেবু কামলা লেবু না আচ্ছা শোন আচ্ছা ঠিক আছে নামটা ডেকে নি তোর আচ্ছা নামটা সবার ডেকে নি কিন্তু ব্যাপারটা হলো দাড়ি খুইল দাঁড় খুইল গো কমলা কমলা স্যার ব্যাপারটা ভুলে গেছি কি করছেন এসো তুই পেন্টাতে তো পেন্টাতে তো পেন্টাতে তো